এই জনপদের হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন আমাদের মুক্তিযুদ্ধ চলছে গৌরবান্বিত মাস ডিসেম্বর উনিশশো সালের এ মাসেই আমাদের বিজয় অর্জিত হয়েছিল মুক্তিযোদ্ধারা আমাদের এই দেশটি এনে দিয়েছিলেন পরম মমতায় রক্ত দিয়ে সম্ভ্রম দিয়ে এবং ভালোবাসায় এই অনুষ্ঠানের শুরুতেই উনিশশো সালে শহীদ হওয়া প্রত্যেকের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রিয় দর্শক প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলা মত অনুষ্ঠানে কো স্পন্সর ইনফিনিটি মেগামল পাওয়ার্ড বাই চেন্স টিভি ডট প্রেস প্রিয় দর্শক আপনারাও যুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের মতামত উপস্থাপন করতে পারেন এজন্য চে এস টিভি ডট প্রেসের ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করুন এবং অতিথিদের কাছ থেকে উত্তর নিন আজকে এই অনুষ্ঠানে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জনাব ইসমত কাদির গামা এবং রয়েছেন মানবাধিকার কর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী রাজনীতিক ডক্টর মোহাম্মদ শাহজাহান আজকের এই অনুষ্ঠানের কথার ঝাঁপি খুলতে চাই জনাব ইসমত কাদির গামা আপনাকে দিয়ে আমরা দেখছি যে এই মাসে গৌরবান্বিত মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল আর এ মাসেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মানে দুটো বিষয় আমাদের সামনে চলে এসেছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আর একটা হচ্ছে নির্বাচন এই নির্বাচনটাকে কি আমরা একটা লড়াই হিসেবে নিতে পারি যদিও ইতোমধ্যে দুই ঐক্য ফ্রন্ট বা ঐক্য জটি এটাকে লড়াই হিসেবে দেখছে এবং বলছে যে এটি একটি এটি একটি চেতনা বাস্তবায়নের প্রয়াস অবশ্যই আমরা সেটাকে তাই মনে করি তো এখানে প্রশ্ন হচ্ছে কেন এটাকে লড়াই মাছ হিসেবে নিচ্ছি কারণ এখানে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশ একটা হচ্ছে স্বাধীনতার শক্তি আর একটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি তবে দুর্ভাগ্য এইটা আমাদের সবচাইতে যে এই বিজয়ের বসে যে নির্বাচন আমরা জানি যে এই দেশে এই জামায়াত এবং বিএনপি এর আগে তারা নির্বাচন করেছে এবং পনেরো সালের চোদ্দো সালে তারা যে তাণ্ডব করেছিল নির্বাচন ঠেকানোর জন্য সেটা পারেনি তো এখানে আমার একটাই দুঃখ যে এখানে মানে ধানের শীষ নিয়ে যে নির্বাচন হয় বিএনপির প্রতীক ধানের শীষ সেই ধানের শীষটা কিন্তু বরাবরই আমরা এই স্বাধীনতার বিরোধী চেতনা নিয়েই তারা চলছে এবং তারা ওইটাকেই ধারণ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি লালন করি এমন প্রশ্ন হচ্ছে যে এই বিএনপির সঙ্গে ধানের শীষে আমাদের কিছু মুক্তিযোদ্ধারাও ওই যুক্তি দিয়ে এই প্রশ্নটি আমারও ছিল যে ডক্টর কামাল হোসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী আসম রব তারা তো বঙ্গবন্ধু সহজর ছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা মুক্তিযুদ্ধের সংগঠক তারা তারা এখন যুক্ত হয়েছেন এই বিএনপির নেতৃত্বে ঐক্যফ্রন্টে তো এটাকে কি তাহলে তাদের চেতনা কি মুক্তিযুদ্ধের চেতনা না কিভাবে দেখবেন মুক্তিযুদ্ধের চেতনা এখন আমি কি বলি অবশ্যই তারা যেমন আব্দুর রব

এদের সঙ্গে মেনে নিতে পারি তবে আওয়ামী লীগ যে দেখছি যেমন ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল যাদের সঙ্গে আবার ১৯৭১ উনিশশো সালের নেতিবাচক ভূমিকা পালনের কথাও আমরা রটতে শুনি বা শোনা যায় যেমন মালোনা শফির কথা বলা হয়েছিল যে তিনি বাংলাদেশের বিরোধিতা করেছিলেন উনিশশো সালে বা তার সম্পর্কে নানা ধরনের কথা বাজারে ছড়িয়েছিল কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে তাকে আবার সমর্যাদায় বা সসম্মানে তাকে সামনে আনা হয়েছে বা আওয়ামী লীগ বলয়ের মধ্যে তিনি এসেছেন একটা পরিবর্তনের কারণ তাদের মেন কারণটা ছিল কি কৌমি থেকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভাই সরকার থেকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি দেওয়ার পরে নিশ্চয় তাদের ভিতরে একটা পরিবর্তন হয়েছে মানুষে তো পরিবর্তন হয় কিন্তু তারা সরাসরি স্বাধীনতার যুদ্ধের বিরোধী এই পর্যন্ত কোথাও কেউ বলেননি আচ্ছা সরাসরি স্বাধীনতার যুদ্ধের বিরোধী তারা তারা স্বাধীনতার যুদ্ধের বিরোধী কারা সেজ আপনি দেখেছে কিছু দেশের জামাত বিএনপি কিন্তু মাওলানা শফি সম্পর্কেও একটি প্রতিবেদন বা বিভিন্ন দু একটি প্রতিবেদন বেরিয়েছিল যে তিনি উনিশশো সালে ইতিবাচক ভূমিকা পালন করেননি আচ্ছা হেফাজতে ইসলাম আমি আপনার কাছে আবার আসবো ডক্টর মোহাম্মদ শাহজাহান আমরা দেখছি যে আপনারা বিএনপির সঙ্গে একতাবদ্ধ হয়েছেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এবং ডক্টর কামাল হোসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বা আসমরব তারা মুক্তিযুদ্ধের নায়ক নিঃসন্দেহে তাদের ইতিহাস আছে কিন্তু আপনারা কি বিএনপির সঙ্গে যে জোট বেঁধেছেন আদর্শগত সেটি নাকি রাজনৈতিক কৌশল আমি এই উত্তরটি বিরতির পরে নিব ফিরছি কিছুক্ষণের মধ্যেই একবার জিরিয়ে নেবার সময় হলো থাকুন আমাদের সঙ্গে ফিরব অল্প সময়ের মধ্যে বিরতির পর আবারও প্রত্যেককে আমন্ত্রণ সুপারস্টার খোলা মতে আমরা কথা বলছি আসন্ন নির্বাচন এবং মুক্তিযুদ্ধের চেতনা ডক্টর মোহাম্মদ শাহজাহান কিভাবে দেখছেন এই রাজনৈতিক সমীকরণকে যে একটি জোটে রয়েছেন মুক্তিযোদ্ধারা আবার মুক্তিযুদ্ধের যে প্রধান সংগঠক দল আওয়ামী লীগ সেখানে ধর্মভিত্তিক অনেকগুলো রাজনৈতিক সংগঠনও যুক্ত হয়েছে সব মিলিয়ে একটা অন্যরকম সমীকরণ চলছে বা আপনারা কোন আদর্শের ভিত্তিতে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনি শুরুতে এটা বলি যে আপনি যথার্থই যেভাবে ভূমিকাটা রেখেছেন বাংলাদেশের দুটো শক্তি বা দুটো একটা স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিষয়টা কিন্তু এরকম নয় বিএনপি বা ডক্টর কামাল স্যার সহ যারা এখন একতাবদ্ধ তারা কিন্তু একটা বিশাল আদর্শের জন্য আদর্শ আদর্শ হচ্ছে গণতন্ত্রকে যদি আপনি বলেন পুনরুদ্ধারের আন্দোলন সে আদর্শকে যদি আপনি বলেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন সে আদর্শকে আপনি যদি বলেন সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন আপনি যদি বলেন মানবাধিকার ধরুন একটা দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক সেপ দিতে মানুষের মৌলিক মানবাধিকারকে নিশ্চিত করতে যে সূচকগুলো অগ্রণী ভূমিকা রাখে সেই সূচকগুলো বা স্বাধীনতার মূল মন্ত্র কি মুক্তিযুদ্ধের চেতনা কি সেটি হচ্ছে গণতন্ত্র মানবাধিকার রাজনৈতিক স্থিতিশীলতা আইনের শাসন সামাজিক ন্যায় বিচার সুশাসন এ প্রত্যেকটা জিনিস কিন্তু একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বর্তমান থাকলে সে দেশের রাষ্ট্র নামক জিনিসটি অথবা রাষ্ট্র খুব ভালো চলছে এটাকে বলা যায় আজকে আপনি প্রত্যেকটা দিকে খেয়াল করেন আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী উনি আরেকটি জায়গায় আছে আমি সুপ্রিম কোর্ট থেকে যদি দুশো গজে প্রেস ক্লাবের সামনে তাকাই তাহলে কিন্তু প্রায়শই গুম খুন হারিয়ে যাওয়া অপহরণের মা বোনরা কিন্তু কাঁদছে অনেক সময় মানুষ প্রিয়জনদের আজকাল ওদেরকে খুঁজে চাচ্ছে না লাশটা খুঁজে চাচ্ছে এগুলো তো অনেক পুরনো কথা অনেক দাবি আপনার যে কথায় আসি সেটি হচ্ছে এই যে স্বাধীনতার সপক্ষ বিপক্ষ বলে আমরা যে কথা বলব যে মানুষগুলো যদি একটি জোটের সাথে সম্পৃক্ত হয় তাহলে সে কিন্তু স্বাধীনতার সপক্ষে রয়ে যায় আর স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষ ভূমিকা যাদের আপনি আসম আব্দুর রব সাহেবের কথা বলেন শাহজাহান সিরাজের কথা বলেন ডক্টর কামাল সেজন শুধু মুক্তিযুদ্ধ নয় তিনি আমাদের সংবিধান রচনা করেছেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মানবাধিকার ব্যক্তিত্ব একজন একজন প্রথিত যশা সারা ওয়ার্ল্ডে আমাদের দেশের জন্য অনেকগুলো ইন্টারন্যাশনাল তিনি আমাদের দেশের পক্ষে বিভিন্ন ভাবে তার পরিচয় স্বল্প পরিসরে দেওয়া সম্ভব নয় তার মতো একজন মানুষ যার আপাদমস্ত সে আজকে কোন কারণে এই আদর্শের সাথে এসছে আদর্শগত কিন্তু কোন পার্থক্য নেই বিএনপিকে যদি আপনি বলেন একদিকে যদি যে কথাটা আমি আপনাকে বিনয়ের সাথে কারেকশন করতে চাই মুক্তিযোদ্ধাদের যদি অধিকাংশের জোট বলেন তাহলে বিএনপি কিন্তু কম মুক্তিযোদ্ধা নেই সেক্টর কমান্ডারদের যদি কথা বলেন অন্য কিছু কথা বলেন মুক্তিযোদ্ধাদের কথা বলেন বিএনপিতে কিন্তু তার কোনো অংশ কমতি নেই আমি যদি বলি যে আপনাদের জোট বা ঐক্য ফ্রন্ট বিজয়ী হলে কি মুক্তিযুদ্ধের যে মূল চেতনা গণতন্ত্র সাম্য মানবাধিকার এই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে কিভাবে আপনি নিশ্চয়তা দিতে পারেন নিশ্চয়তা হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের এই এই জোটটি যদি আসে ডক্টর কামাল হোসেন কি ঘোষণাগুলো বারবার দিচ্ছে সেখানে কি ডক্টর কামাল হোসেনের চিন্তা বা মতামত প্রতিফলিত হবে নাকি বিএনপির মতামত প্রতিফলিত হবে বা বিএনপি যেভাবে চিন্তা করবে সেভাবেই হবে সে প্রতিফলিত করতেন তাইলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব তো এখন তাকে সামনে রেখেই তো সবাই এগিয়ে যাচ্ছে আর এটি তো সম্মিলিত একটা চিন্তা চেতনার ফসল তাই না এখানে যে এককভাবে বিএনপি তো স্বাধীনতার বিরোধী শক্তি নয় বিএনপি যে এই আদর্শ থেকে চুত হবে তাও নয় কিন্তু এটাকে বরং সবাই ধারণ করে সবাই লালন করে আচ্ছা আমি জনাব ইসমত কাদের গামা একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধ আমরা মুক্তিযোদ্ধা সেভেন জনে মুক্তিযোদ্ধাদের একটি পরিচয় আছে সেটা হচ্ছে জয় বাংলা স্লোগান তারা দিবে বিএনপিতে বললেন অনেক মুক্তিযোদ্ধা আছে আমিও জানি আছে তারা কি কোনো সময় ভুল করে জয় বাংলা বলে বলে না এই কাদের স্মৃতিকে বঙ্গবি কাদের স্মৃতিকে আগে বলছে জয় বাংলা না বললে সে মুক্তিযোদ্ধা না এখন তো কি করবে।

অংশগ্রহণ করার জন্য কিন্তু কামাল হোসেন সাহেবকে যায়নি যায়নি এই কারণে উনি জানতেন যে এই যে মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে অর্থ চুরির মামলা এই তিনটে টাকা চুরির মামলা এই মামলা বেগম জিয়াকে উনি এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ শাহজাহান দিবেন আমি আপনার কাছে জানতে চাইছি যে দশ বছর ধরে মহাজোট ক্ষমতায় আছে বা আওয়ামী লীগের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে তার ক্ষমতায় আছে আপনি কি মনে করেন যে এই দেশে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার এই যে মূল্যবোধগুলো সেগুলো পরিপূর্ণভাবে আছে বা মুক্তিযুদ্ধে যে চেতনাগুলোর কথা বলা হয়েছিল সেই চেতনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে এই সময়ের মধ্যে বাস্তবায়ন এখনো হয়নি হবে কারণ আপনি বলেন যে এই যে বলেন যে উনি মৌলিক অধিকার মৌলিক অধিকার কোথায় কোন হচ্ছে আপনি আপনার যে এখানে আজকে বলেন যে ধর আসামি অ্যারেস্ট করা হচ্ছে কাদের অ্যারেস্ট করা হচ্ছে টাকা জমা দিতে গেছে আরে মামলা আছে তাদের এতদিন পাওয়া যায় সবগুলো না যেগুলা স্পেসিফিক মামলা আছে আপনার চোদ্দ সালের যে মানে যে ঘটনা তারা ঘটিয়েছে তাতে কত লোক ইনভলভ ছিল যদি এই কথা বলি এটা অনেকেই বলেন আন্তর্জাতিক ভাবে অনেকে বলেন যে দু কোটি টাকা চার কোটি টাকা হয়েছে কিন্তু একজন মানুষ তিনবারের প্রধানমন্ত্রী জেলে আছেন ডক্টর কামাল হোসেনের মতো একজন মানুষ যদি জেনে বুঝে তার মুক্তি দাবি করেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে তিনি এর ভিতরে আবার সেই জায়গায় আমি চাই না তবে আমি একটি কথা বলবো গ্রামাভাইকে শ্রদ্ধার সাথে আপনি যে সূচকগুলোর কথা তাকে প্রশ্ন করেছেন যে মানুষ সুশাসন গণতন্ত্র মানবাধিকার সামাজিক ন্যায় বিচার আইনের শাসন সবগুলো সূচক যেগুলো একটা রাষ্ট্র ধারণ না করলে সেই রাষ্ট্র মানুষকে একটা সুকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারে আজকে ওনাদের মুখে কথা হচ্ছে যে ওনারা উন্নয়নের গণতন্ত্র বিশ্বাস আচ্ছা আমি এই বিষয়ে কথা শুনবো আয়ুব খানও দিয়েছিল কিন্তু আয়ুব খান কখনো এটিকে এই দেশের মানুষের কাছ থেকে সেই জায়গাটা নিয়ে যেতে পারে আমি এই আলোচনায় আবারও যুক্ত হব ছোট্ট একটা বিরতি প্রিয় দর্শক থাকুন আমাদের সঙ্গে ফিরবো খুব অল্প সময়ের মধ্যে দর্শক বিরতির এ প্রান্তে আবারও প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুপারস্টার গ্রুপ নিবেদিত খোলামত মতো অনুষ্ঠানে কোস্পন্সর ইনফিনিটি মেগামল পাওয়ার বাই চেঞ্জ টিভি ডট প্রেস আমরা কথা বলছিলাম মুক্তিযুদ্ধের চেতনা এবং আসন্ন নির্বাচন নিয়ে এই সময়টাকে একটা খুব ক্রান্তিকাল মনে করছেন রাজনৈতিক দলগুলো এবং ভোটাররা যে কোন দিকে যাবে দেশ কে ক্ষমতায় আসবে একটা যুদ্ধ বলা যায় তো আপনি কি মনে করেন যদি ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসে অথবা আওয়ামী লীগ না আসে তাহলে কি কীভাবে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে আপনি কি মনে করেন নির্বাচনের পরে যদি বিএনপি জিতে বা হারে পরের হারলে থাকবে কিন্তু যদি ধরেন জিতবে না তারপরেও যদি জিতে পরের দিন কামাল হোসেন কামালে এই প্রথমে আমি শেষটা থেকে শুরু করি কামা ভাই কামাল হোসেন সাহেব প্রধানমন্ত্রী হওয়ার জন্য অথবা এমপি মন্ত্রী হওয়ার জন্য কিন্তু এই আন্দোলন সংগ্রামটা করছেন না

সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটা আলোচনা করেছেন এবং আমি সেখানে থেকেছি কথা বলেছি বক্তব্য রেখেছি এবং সুলতানা কামাল ছিলেন হিন্দু বক্ষ বৌদ্ধ বক্ষ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ ছিলেন সবাই ছিলেন সেখানে সবচেয়ে আমার গ্রামা যে কথাটা বললেন গাইবান্ধার এবং সেটার সাথে সারা বাংলাদেশের একটা চিত্র এসছে উত্তরবঙ্গের এসেছে ঠাকুর গায়ে এসছে পঞ্চগড়ের এসছে সমস্ত এলাকার এই হিন্দু বৌদ্ধ পরিষদের নেতারা বলেছেন বর্তমান সরকারের যে সমস্ত সাংসদ এবং তাদের দলীয় নেতাদের দ্বারা তারা নির্যাতিত নিগৃত হয়েছে এটা হয়নি সেটা সমস্ত অনলাইন মিডিয়া এসছে উনি বলছেন এবং তারা একটা একটা সরকারের কাছে খোলা চিঠির মতো দাবি করেছিলেন যে এই সমস্ত নেতৃবৃন্দকে যেন মনোনয়ন দেওয়া না হয় আনফর্চুনেটলি এনারা কিন্তু সবাই মনোনয়ন পাচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে পেয়ে গেছেন পেয়ে গেছেন তো আজকে যদি বলা হয় যে এই যে পয়েন্টে উনি তুললেন যে যদি আজকে আওয়ামী লীগ না আসে বিএনপি আসে তাহলে এদের নির্যাতন হবে তো যাদের আপনি নির্যাতন কথা বলছেন তারা তো এক্সিস্টিং সময়ে দাবি করছে যে আপনাদের কারণে ওনারা সবচেয়ে বেশি নির্যাতিত এটা তো বেশি দূরের না চার পাঁচ দিন আট দিন আগের কথা তারা বাই নেম ঠাকুরগাঁও দিনাজপুর ওই উত্তরবঙ্গের অনেকের নাম অনেক সাংসদের নাম বলেছেন যে তারা ওনাদের জায়গাগুলো বিঘার পর বিঘা জায়গা নেওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে নিগৃহীত করেছে তাদের তাদের মেয়েদের মান সম্মান নষ্ট হয়েছে তাদের জীবন আশঙ্কা হয়েছে সবকিছু বলেছে এবং খোলাখুলি বলবার বলেছে পরের দিন সমস্ত মিডিয়ার সামনে সুলতানা কামাল দাঁড়িয়ে এই কথাগুলো বলেছে এই লোকগুলোর কথা বলেছেন যে আমরা সরকারের কাছ থেকে দাবি করি এই মানুষগুলোকে যেন নমিনেশন না হয় দেওয়া হয় উনি না উনি এখানে আরও অনেকেই বলেছেন আমি সেটাকে জাস্ট প্রসঙ্গক্রমে আসলো বলে বললাম যে উনি যেহেতু বলছেন যে একটা সম্ভাব্য ক্ষতির কথা বলেছেন এখন সম্ভাব্য ক্ষতির কথা উনি এটা বলছেন কিন্তু সম্ভাব্য যেই ক্ষতিগুলো এক্সিস্টিং হয়ে যাচ্ছে মানুষের সেটাকে আপনি কি আপনি মুক্তিযুদ্ধের চেতনা যদি এটাকে কি বুঝেন মুক্তিযুদ্ধের চেতনা কি আপনি আপনার বাক স্বাধীনতা থাকবে না আপনি মত প্রকাশের স্বাধীনতা থাকবে না আপনি যে আইনের কথা বলছেন এখন কি এখন তো কথা বলছেন মত প্রকাশের স্বাধীনতা তো আছে আমি সেটাই বলছি যে আপনি মুক্তিযুদ্ধের চেতনা আমি ওই কথাটাই যাচ্ছি যে মুক্তিযুদ্ধের চেতনা মানে যে একটি দলের

এই চেতনাকে লালন করে সামনের দিকে আমার যেতে হবে গণতন্ত্র এটা কি মানে যারা স্বাধীনতার বিরোধী ছিল তারা যা ইচ্ছে তাই করবে এটা গণতন্ত্রের শিক্ষা না আমার মনে হয় গণতন্ত্রের শিক্ষা হচ্ছে যে তোমার স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সারা ছিল তাদেরকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করো কোনো জায়গায় তাদের কোনো ই হইতে পারবে না এটি হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা তাদের কথা বলতে দেওয়া তো আপনার গণতন্ত্রের শিক্ষা না গণতন্ত্রের শিক্ষা হচ্ছে তারা কোনোদিন কথা বলতে পারবে না যারা এই স্বাধীনতার বিরোধী ছিল কিন্তু এটিও হওয়া উচিত গণতন্ত্রের সংজ্ঞা যদি সেটা কিন্তু গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু আপনার সাথে শ্রদ্ধার সাথে আমি দ্বিমত করছি একটি জায়গায় গণতন্ত্রের সংজ্ঞা কিন্তু অনেক ওয়াইড একটি বিষয় এই যে গণতান্ত্রিক সংজ্ঞাকে কিন্তু আমি যে সূচকগুলোর কথা বলছি সেই সূচকের অন্যতম উত্তরণের পথ হচ্ছে নির্বাচন আপনি যদি বাংলাদেশের নির্বাচন এখন কোন পর্যায়ে গেছে যদি সেটা বলেন তাহলে নির্বাচনে কোন পর্যায়ে চলে গেছে একটি নির্বাচনে কি বিগত দিনে বা পার্সেন্ট আপনি যদি বলেন যে অবাধ সৃষ্ঠ নিরপেক্ষ সেটা স্থানীয় সরকারের হোক অন্য নির্বাচনগুলো হোক যে দেশে বিগত নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষ হয়েছে না যে আপনি সেটা ধরেন আমি বলি আপনি জনগণের সাথে সম্পৃক্ততার কথা বলবেন কিন্তু জনগণের দ্বারা আপনি নির্বাচিত হবেন না আপনি জনগণের সাথে কথা বলবেন জনগণের সাথে আপনার দুর্বল তৈরি হবে আপনি জনপ্রতিনিধিদের কথা বলবেন সেই জনপ্রতিনিধিরা বিতর্কিত হবে আপনাকে দেখতে হবে মানুষের মৌলিক মানবাধিকারের জায়গাটাকে আপনি কতখানি সেটা বলেন যে কি

বিভিন্ন মত পথের মানুষ নিয়েই জনসমষ্টি জনগণ আসন্ন নির্বাচনে জনগণ যেদিকে ভোট দেবেন জনগণ যাদেরকে রায় দেবেন তারাই নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে এবং এই ক্ষমতায়নের মধ্য দিয়ে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনা মতামত প্রকাশের অধিকার স্বাধীনতা মানবাধিকার সবকিছুই অধিষ্ঠিত হবে বা সব কিছুই পুনর্বহাল থাকবে এই প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের সুপারস্টার নিবেদিত খোলা মত কোস্পন্সর ইনফিনিটি মেগামল পাওয়ার্ড বাই চেঞ্জ টিভি ডট প্রেস আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন এবং আশেপাশের মানুষজনকেও ভালো রাখুন শুভেচ্ছা নিরন্তর